তারা কোরআন আলোচনা কোরআনের আলোচনাকে বন্ধ করে দিতে চায় আল্লাহর কোরআনের অগ্রযাত্রা এই মিশনকে জানা বাঞ্চান করে দিতে চায় আমি বলবো বলে এরা সুস্থ মস্তিষ্কের লোক নয় এদের মেদান মধ্যে কুকুরে হস্রাপ করে দিয়েছে জুলে খন ঠিক না দেশ স্বাধীনতার বীজ বোপন করছে আমরা কারু ছিলা সিন্নি খাইলা মোল্লা সিল্লা না জুড়ে খন ঠিক না مودينا تي إس السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا ومولاي محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم ذكرى وإنا له لحافظون. بارك الله لنا ولكم في القرآن العظيم ولفعل وإياكم بالآياتِ والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سلوا. এতগুলি মানুষ আওয়াজ নাই আপনার আওয়াজ তো শহরের মানুষ মন নষ্ট করব আমাদেরকে শক্তি কে দিয়েছেন আল্লাহর দয়ের শক্তি ওনার নবীর উপরে খরচ করতে আপত্তি আছে তাহলে আওয়াজ নেই কেন প্রাণ কুলে হৃদয়ের গভীর থেকে বলিষ্ঠ কণ্ঠে মহাব্বতের সাথে বলেন বালাগি كشف الدجى بجماله حسنت جميع خصاله سلو خلكم اشرفوهم يا تريم كربات محمد روحا فقد يتريك رمها بلغ العلا بك مالكِ.

ہر ایک سورکار جو کیتی ہے میری سرکار کے آگے بلگت العلا بکم آلی کی حسنت جمیع خصالی صلو মার্কাজুল কলাম মাদ্রাসা কর্তৃক আয়োজিত ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের পলম শ্রদ্ধেবাজন সভাপতি মন স্ট জাতির কণ্ণদার দেশের শ্রেষ্ঠ সন্তান হজরত উলামী কালাম সম্মানিত সদী সমাজ পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধাভাজন মা ও মনেরা সর্বপ্রথম শেষত্বের কৃতজ্ঞতা জ্ঞাপন করব যিনি আমাদের অত্যন্ত দয়া করে দুনিয়া বিকাশ থেকে ফারেক করে আজকের ঐতিহ্যবাহী ইসলামী সম্মেলনে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন তাই প্রত্যেকে হৃদয় কন্দর থেকে কালীমাত্র শকুল আদায় করছে আলহামদুলিল্লাহ আমার আগে অত্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা করতেছিলেন আমার অত্যন্ত স্নেহবাজন ভাই হযরত মালানা মাহবুব আরিফি খুব সুন্দর আলোচনা করতেছিলেন আমি অফিসে বসে বসে শুনছি আল্লাহ তালা বায়ের হায়াতে এলেমে আমলে বলকদান করলেন সকলে বলুন আমিন আমার পরও যিনি আলোচনা করবেন আমাদের মৌলব্বী খুব সুন্দর গোসালো আলোচনা করলেন ফিরসা বজুর ইলিয়াস হামিদি দামাদ বালকা তহম কত বুঝছেন ও আজ শুনলেই বুঝবেন কি ও আজ করে বুঝলে ঠিক না আলো জোরে ওনাদের কথা কথার মধ্যে খুব তাসির হয় আমলে আলোচনা করেন ইনশাল্লাহ আমার পলপলি আজকেরই প্রধান অতিথি আমাদের সকলের মলব্বী আল্লামা হজরত মানুনা ইলিয়াস সামিদি দামাদ বালকাতুম আসবেন ওনার আলোচনা শুনে মোলাজাত কলে যাবেন রাজি আসেন আসুন আমি যাই তেকালি মা তেলবাদ করেছি আল্লাহ রব্বুল আলমিন বলেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা নিশ্চয়ই আমি আল্লাহ এই ধরনী বক্ষে জিকির নাজিল করেছি এবং জিকিরকে হেফাজত করার জিম্মা দাঁড়িয়ে নিয়েছি সুবাহ জিকির মানে এই আয়াতের মধ্যে জিকির দ্বারা উদ্দেশ্য হল মহাগ্রন্থ আল কোরআন কোরআন শরীফের একাধিক নাম আছে যেমন আমাদের সমাজও কোনো কোনো ভদ্রলোকের একাধিক নাম আছে আছে না না এক লোকের নামই দুই তিনটা থাকে যদিও আমরা নামগুলি নির্বাচন করার ক্ষেত্রে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমরা রাখি না কারণ ধর্মীয় নাম ইসলামের দৃষ্টিতে সুন্দর নাম দিলে অনেকের পছন্দ হয় না মজুরি এখন আমাদের কাছে অনেক সময় যায় হুজুর একটা বাচ্চা হইছে নাম রাখে দিন আমরা যদি বলি আব্দুর রহমান আব্দুল্লাহ আব্দুল কালিম আব্দুল হান্নান আমাতুল্লাহ এমন যদি ইসলামীর নাম বলি তখন বলি হুজুর এগুলি তো অনেক আগের আপডেট নতুন নাম দেন শর্ট মজুর এখন ঠিক না আর হজুর এখন নতুন নাম আর শর্ট নাম রাখতে রাখতে এমন শর্ট রাখে যেই নামের অর্থ দাঁড়ায় আদরের কুকুলের বাচ্চা মজুর মজুরিখন ঠিকনা পাপ্পি সাপ্পি নকশি শিয়া হেলেনা ধুলেনা খেলেনা ধুলে না মজুরিখন ঠিক না আমার উজুর বলছিল উজুর কাছে কাছে নাম রাখার জন্য তার চতুর্থ ছেলে তো জিজ্ঞেস করছে আগের ছেলে দিন নাম কি কুজুর হারু তারু নারু। উজুরকে যে নাম রাখছেন তে চতুর্থ নাম্বারের নাম ডাঙাকেদিন গরু আল্লাহ রসুল বলেন এদৌ লাও মাল কেয়া মাথিবি আসমা ইকুম ও আসমা ই আ বা ইকুম ফাহসিনু আসমা আকুম কেমন অতির কটির মহিলা তোমাদের এবং তোমাদের বাবাদের নাম নিয়ে আহ্বান কলা হবে ডাকা হবে ফাহসিনু আসমা হকুম অতীব তোমরা সুন্দর নামরা ক ইসলামী নামলা ক কিন্তু ইসলাম ইলাম আমাদের কাছে ভালো লাগে না মজুরি এখন ঠিক কিনা তো লক্ষ্য করে দেখেন যে বিষয়টা বলতে চাচ্ছি আমাদের সমাজে যেমন কোন কোন ভদ্রলোকের দুই তিনটার নাম থাকে আল্লাহর কোরআন শরীফ একাধিক নাম আছে যেমন আল্লামা আবুল মালি আব্দুল আজিজ আব্দুল মালিক রাহিমাহুল্লাহ তিনি বলেন আল্লাহর কোরআন শরীফের নটি নাম আছে সুবহানাল্লাহকে বাড়িতে করে এনে খানা কই না সুবহানাল্লাহ যদি কোন তাহলে মহিলালা শুনলে মারাতো গুনায়ে যাওগা জরেখন সুবহানাল্লাহ কোলো কোনো আলম বলেন 55টি লই কোলাং শিরবেন নাম 90 এর তবে প্রসিদ্ধ এবং গ্রহণযোগ্য মত অনুসারে কোলাং শিরবেন নাম হচ্ছে পাঁচটি জরেখন কয়টি এক নম্বর যেমন আল কোরআন এটা কোরআনের একটা নাম দুই নম্বর আয-যিক্রুল 3 নম্বর আত চতুর্থ নম্বর আল-কিতাব পঞ্চম নম্বর হচ্ছে আল-ফুরকান আল-ফুরকান আল-কিতাব আত আল-কোরআন যেমন কোরআন শরীফের নাম আয-যিক্রুল আল্লাহর কোরআন শরীফের একটি তাহলে অর্থ কি হবে ইন্না নাহনু নাযালনা যিকরা আমি জিকির নাজিল করেছি এর অর্থ হবে আমি আল্লাহ তিরিশ পারা কোরআন নাজিল করেছি তো কোরআন শরীফ কেন নাজিল করলেন কোথায় নাজিল করলেন কেন নাজিল করলেন জানার দরকার আছে না নাই এই কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন তিনটি স্তরে নাজিল করেছেন তিনবার যদি কইবা প্রথম দুইবার তিরিশ পারা কোরআন একসাথে আর তৃতীয়বার একসাথে না দীর্ঘ তেইশ বছরে সর্বপ্রথম আল্লাহ কোরআন শরীফ যে একসাথে নাজিল করলেন কালাম আল্লাহ আল্লাহ কালাম তখন আল্লাহ আলাহ আলামী লুখে মাহফুজের মধ্যে নাজিল করেছেন তিরিশ ফালা একসাথে আর জুড়ে কল না আল্লাহ কোলালে বলেন بل هو قران مجيد في لوح محفوظ قران مجيد في لوح محفوظ جاك شون ركن لوح محفوظ ও বলো টোর ভাই ওই না তো সামন মেয়া এটা বাচ্চার মতো ঠন টন করতেছে এটা মুড়া করে দেন এরপর কেমন কল কষ্ট লাগতেছে মিষ্টি করেন আপনার মেশিন টেশিন তো মোটামুটি ভালো হই সব আছে সে টিংদার সমস্যা সামন হই একটু ঠিক করুন মিষ্টি করে দেন এটা একবারে বেশি কল কষ হয়ে গেছে বেশি কল কষ করলে তো কান বাজে মজুর এখন ঠিক না তাহলে সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলমিন কি কর বেলা প্রত্যেক বছর তিন হাজার মাইকে সামনে ওয়াজ করি আপনি এক কথা কন তাহলে দেখেন সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিন কোরআন নাজিল করেছে লৌকে মাহফুজে একসাথে দ্বিতীয় নম্বর আল্লাহ কোরআন নাজিল করলেন বৈতুল ইজ্জতে রমজান মাসে অথবা লাইলাতুল কদরে তো রমজান বলেন আল্লাইলাতুল কদর বলেন গুরে গেলে কিন্তু একটাই কারণ খানের নামি গুর গুরের নামি

মাস একটি যে মাসের মধ্যে মহাল আল্লাহ তিরিশ পারা কোরআন নাজিল করেছেন শুভ আল্লাহ দ্বিতীয়বার একসাথে কিন্তু তৃতীয়বার যে নাজিল করছেন একসাথে না কখন এক আয়াত কখনো দুই আয়াত কখন এক সোলা এইভাবে নাজিল করতে 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 দীর্ঘ তেইশ বছরে বিশ্বনবী মোহাম্মদ ইবন আবদুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামার সিংলা মোবালকে নাজিল করেছেন যেমন আল্লাহ কলালে বলেন لزل بخلوح أمين على قلبك لتكون من المنظرين بلسان العربي مبين نزل بك الروح الامين বিশ্বস্ত হইলেনতা জিবরিল আমিলের মাধ্যমে আল্লাহ কোরআন নাজিল করলেন আল্লাহ কলবিকা আই আল্লাহ কলবে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীর সিলম ওয়ালাকে বিল সাইনিন আলবি স্পষ্ট আরবি ভাষা ইংরেজি ভাষা না মজুর এখন কোন ভাষা যেন আল্লাহর এই কোলানের আলোকে জাতির চা পরিবর্তন করে দেই আল্লাহর সাথে দৃষ্টতা দেখালে আল্লাহর বিধানকে অবজ্ঞা করলে কোন ধরনের শাস্তি অপেক্ষমান এবং আল্লাহর বিধিবিধান মতে চললে কি পুরস্কৃত হবে আল্লাহর পক্ষ থেকে কোন ধরনের নিয়ামত হবে এর বিশদ বর্ণনা জাতির সামনে তুলে ধরে বিত সন্ত্রস্ত করার জন্য মহান আল্লাহ তিরিশ পারাকুর আন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী রহমাতুল্লিল আলমিনের সিনা মুবালকে তেইশ বছরে নাজিল করেছেন শুধু নাজিল করছে এমন আল্লাহ কোরআন নাজিল কলে কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন এজন্য কোরআন শরীফের হেফাজত করার দায়িত্ব যেহেতু স্বয়ং আল্লাহ নিছেন এজন্য কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র আগে ছিল এখনো আছে কেমত পর্যন্ত থাকবে কিন্তু আল্লাহ দায়িত্ব নেওয়ার কারণে বিশ্বের মানচিত্র থেকে কোলানকে উঠিয়ে দেওয়া ধ্বংস করা খালো দ্বারা সম্ভব হবে না বিশ্বনবীর যুগে এমন ছিল আল্লাহ রসুল যখন গুনগুন সুরে কোলান শরীর তালামাত করত তখন মক্কাল কাফেররা পর্যন্ত কোলানের প্রতি আকর্ষণ আকৃষ্ট হয়ে যেত আমরা সমাজে দেখেন না অনেক মানুষ আছে এমন ট্যাবলেট না খাইলে রাত্রে ঘুমা ধরে না আবু জাহেল এবং উদ্মা সাইবা ওয়ালিদিবলে মগিরা এই কুলাঙ্গার আল্লাহর রসুল ইল্তানাম না শুনলে কোলান না শুনলে গুমে ধরতো না চিন্তা করেন কেমন আকর্ষণ করত। এভাবে যখন মানুষের দিল পরিবর্তন হয়ে যায় কোলান শুনে তখনকার সময়ে একজন কোলান বিদেশি যার নাম হল নজর ইবনে হারেস সে বিদেশি ব্যবসা করতে যেত বলি সিরিয়া থেকে দেশে ব্যবসা করার জন্য যখন চলে আসতো তখন সাথে করে কিছু বই পুস্তক নিয়ে আইছে এসে বলতেছে হে মক্কার মানুষেরা শোনো মোহাম্মদের কাছে গিয়া তোমরা কোরআন শোনার দরকার নাই মোহাম্মদ তোমাদেরকে আজ সামুদের কিচ্ছা কাহিনী শোনাই আমি তোমাদেরকে ইসলাম দানিয়া রুম পারস্য সম্রাটদের জীবনে শোনানোর জন্য বই নিয়ে আসি এগুলি শোনো পর মোহাম্মদের কোরআন শুনল না শুধু তাই নয় এই সিরিয়া থেকে কিছু সুন্দরী নামছে আমরা দেশের আছে একজন নাম করছে কেমন চিত্র জগতে কথা বলছি না উনার মতো আর প্রিয়াঙ্কা সুব্রার মতো এরকম ঠিক কিনা এলে মানুষকে বলে তুমি কোরআন শুনো না এই নর্তকীর গান শুনো নাচ দেখো তাহলে বোঝা গেল গান বাদ্য যন্ত্র এই নর্তকীদের সূচনা শুরুই হয়েছে আল্লাহর কোলানের বিরোধিতা করার জন্য তাহলে স্পষ্ট মাসে আমরা বলে দেই যারা গাল বদ্ধ যন্ত্রের পক্ষে তারা আবু জাহেলের পক্ষের লোক যখন কিছুদিন আগে একজন নেতা বক্তৃতায় বলেছেন আগে খুব

ও তুই بدنا আলোচনা কোলানের আলোচনাকে বন্ধ করে দিতে চায় আল্লাহর কোলানের অগ্রযাত্রা এই মিশনকে জানা বানচাল করে দিতে চায় আমি বলবো বলে এরা সুস্থ মস্তিষ্কের লোক নয় এদের মেদান মধ্যে কুকুলে फसরাম করে দিয়েছে যলেখন ঠিক না নতোই এমন কথা কোন মানুষে বলতে পারে এই কথা আমরও বলে দেই ইসলামী সম্মেলন কোরআনের আলোচনা আগেও ছিল এখন আছে কেমন পর্যন্ত থাকবে আল্লাহ কোরানের আলোচনা বন্ধ হবে না বলং যারাই বন্ধ করতে আসবে তোমরাই বেসে যাবে যখন টিকি তো নজির হারেস মনে আছে নি গান গাওয়ানোর জন্য নিয়ে নিয়ে আসছে যাতে করে কোরআনের মিশনটা বন্ধ হয়ে যায় নাউজুবিল্লা খান কিন্তু পারছে আলো জুড়ে এখন বলুন পালিলি জানাই কোলাল এবং কোলালার মিশন কে বাঞ্চাল করে দেওয়ার চেষ্টা করেছে আল্লাহর কোরআনের এত আকর্ষণ যে তারা পর্যন্ত কোরআন শুনে নিজেদের জীবন পরিবর্তন করতে বাধ্য হয়েছে যেমন ওমর ইবুল খাতাব নাম শুনছেন আপনাদের গাজীপুরের আছে নাকি ইসলাম গ্রহণ করার আগে চিন্তা করছে যে যেই লোক কোরআন হইলাম মানুষকে বলে দে আমাদের ধর্মের বিরোধিতা করে ওনার আর একটা লাভ নাই হত্যা করে ফেলবো নজিবিল্লা জুন এজন্য সিদ্ধান্ত নিছে মারবে বিশ্ব নবীর হত্যা করবে কোরআন বন্ধ হয়ে যাবে কোথায় মারবে কিভাবে মারবে দিনের বেলা যদি মারে তাহলে তার দলের লোকেরও তো তাহলে সাপোর্ট করবে না খুবই দেখা মানুষকে হত্যা করে বুঝলি এখন ঠিক দেখছেন আমাদের বাংলাদেশে এক নেতা কি ফেস লাগাইলো অডিও ভাইরাল হয়ে গেছে এখন আমাদের প্রধানমন্ত্রী হ্যাঁ বরখাস্ত করে দিছে তাহলে বোঝা গেল খারাপ লোকের নিজের কোন দলই সাপোর্ট করে না এজন্য উমর চিন্তা করছে দিনে মারবো না রাত্রে মারবো কেউ দেখবে না তাই বিশ্ব নবী রাহমাতুল্লিল আলমিনকে ফলো করতেছিল কোন সময় গর থেকে বেল হবে আর মারবে আর বিশ্ব তো এমন ছিলেন তাহার নামাজ মিস করতেন না ফরজ নামাজের মতো গুরুত্ব দিয়ে হতো কন্টিনিউ আমরা তো এমন মুসলমান মুসলমানের গলের মুসলমান গরু খাওয়ার মুসলমান তাহার যত দূরের কথা ফজরের সময় ফরজ নামাজ ফরারি খবর থাকে না হে যিনি হল নবী বিশ্ব নবী الحمد পৃথিবী থেকে বিদায় করে কোলাহলের মিশনকে কে বানচাল করার सिद्धांतে হযরত বলে আমি বিশ্ব নবী রাহমাতুল আলামীলকে কে ফলো করতেছিলাম কখন তিনি ঘর থেকে বের হবে আর রাতের আদালে উনাকে আমি হত্যা করে ফেলব হযরত مولা বলি হঠাৎ এর দিন তাকে দেখি গভীর রজনীতে রাও মাতু নুল নামাজের জন্য বের হয়েছে খাবার শরিবের দিকে হাঁটে আমিও আমার পেছনে পেছনে এলাতে আদারে দাওয়া করলাম একটু সুযোগ পাইলে ওনাকে আমি হত্যা করে বেরবো আমি তাকায় দেখি বের শুনবি থেকে বের হই খাবা শরিবের সত্ত্বলে দাঁড়াইয়া তিনি তাহার জতের নামাজ শুল করে দিয়েছেন নবীজি তাহাজ পড়েন আর জুড়ে জুড়ে আল্লাহর কোরআন তালাবাদ করেন তোমার বলি আমি তো কোন কাবা শরীরের দেওয়ালের পেছনে দাঁড়াইয়া নবীকে হত্যা করার সিদ্ধান্ত নিলাম আমি পরিকল্পনা করতেছিলাম কখন আঘাত করব আমাকে যদি নামাজে দাঁড়ানো অবস্থায় আঘাত করি ওই তো তিনি চেহারা গোলাই আমাকে দেখে ফেলবে কিন্তু না সিদ্ধান্ত মধ্যে যখন তিনি মাথা দিবি তাহলে

আর দেখতে পেলাম কোথায় আমি বিশ্ব নবীকে কে মারবো আমি ওমর যেন নবীর কোলান চালাওয়ার শুনে হত্যা কোলার কথা বলে গেছি মারতে গেছে কিন্তু কোলআন শুনলে এমন আকৃষ্ট হইছে মারব দূরের কথা বুলেই গেছে শুভল্লাভ কইতেন না এমনি আমি তাকে দেখে কোরআন পড়ে আমি কোরআন চালানা শুনি মনে মনে ভাব দিছিলাম সমাজের মানুষের না যে বলে মোহাম্মদ পৃথিবী বিখ্যাত একজন কবি তাহলে তো মনে হয় নিশ্চয়ই তিনি দুনিয়ার শ্রেষ্ঠ একজন কবি হবে নথবা এত সুন্দর তালাওয়াত যে বলে কত কবির কবিতা শুনেছি মোহাম্মদের তালামতের মতো অলঙ্কার সম্পৃত ফাসহাদ বালাগা সম্পৃক্ত এত সুন্দর আবৃত্তি করনেওয়ালা তালাওয়াত কালী আমি উমরের জিন্দেগিতে দেখি নাই কারণ কুলান্ত এমন কিতাব সাহিত্য কথার বাফ মজুর ঠিক কি যত সাহিত্যিক আছে কোরানের নিচে জুর এখন ঠিক কি না কিন্তু হযরত ওমর বলে আমি লবি জিল মলো কুল কুনতি কোরআন তানামা চলে মলে মলে যখন ব্যাবলাম তাহলে তিনি বড় মাপের কবি হবে এনে আমি শুনতে পেরেছি আল্লাহ নবি নামাজীর বিতলে কলালের আয়াৎ কলেজ জানি দিলেন আমি মহাম্মদ দুনিয়ার কোনো কবি নাই হজুর তুম অর্থ মনে মনে ভাবতেছে খুবই কিন্তু বিশুনবি তো আর জানা না। এই বেটা যে দেওয়ানের পেছনে মজুরিখন চুকিলে আমি যেখানে দাঁড়াই রইছি আমার পেছনে কে আছে আমি দেবো নাকি আর সি সি কামানা সম্ভব না তখন হজর তুমন বলে আমি এমনি দেখি তিনি নামাজের মধ্যে কোরআন শরীফ তালামাত করে এই কথা বোঝাতে চাচ্ছেন যে উনি কোন দুনিয়ার কবি আর হজুর এখন

ইন্নকলা কল রসুল কালীন নিশ্চয়ই তিনি যা তালামত করেন যা তিনি পাঠ করেন নিঃসন্দেহে আল্লাহ রসুল সম্মানিত রসুলের কথা তিনি আবৃত্তি করেন ও মা কবি কৌলি সাহি তিনি দুনিয়ার কোন কবি না অনিল মা মিনুন অল্প সংখ্যক মানুষ তোমরা তাহা বিশ্বাস করলো অযতুনর বলি আমি আল্লাহ আমিকে মনে মনে খুবই আখ্যায়িত করেছি উনি আমার মনের কথা কেমনে জানে তাহলে তো বুঝা যায় উনি দুনিয়ার কোন কবি যদি হয় নিঃসন্দেহে দুনিয়ার একজন জ্যোতিষত বা গণ কবে জ্যোতিষ বুঝিনি গণ আমরা শুরু সময় দেখতাম এলাকার মধ্যে কিছু মানুষ আসতো সাধু দেখবেন তো কবি ব্যাগ কাঁদে লাগাইয়া হাতের মধ্যে আমার জারুর সলা সুতা দিয়া বাইন্দা বালা বুলা হইরা বাপ টাপ আইসা মানুষের হাত দেখা ভবিষ্যৎ বানিয়ে দিত তো মানুষ গিয়ে কইতো বেড়া আমার ছেলেটা বিদেশ যাইতার বলি মজুরি করছে কিনা আমার ছেলে মেম্বারি করব একটু হাতের দিকা কইয়া দেন মেম্বারি ফাঁস করবনি মজুর এখন ঠিক না এমন আসিনা না হাত দেখে যদি কেউ ভবিষ্যৎ ভাঙে দে আর কেউ বিশ্বাস করে ইমান তাকবা না এগুলি কফরি ইসলাম সাপোর্ট করে না ভাগ্য কি আসে জানার একমাত্র ক্ষমতা মহান আল্লাহর জুলে খান না এক এলাকায় বলবন মানে অসুবিধা হইতাছে আলো এখন এক শূন্য এসে গেছে গণক জ্যোতিষ তে কুন্লিতে চিন্তা করলো এইভাবে মানুষে দুকা দে তাইলে দেখে লই কেমন ভবিষ্যৎ বাণী দি তালে গেছে গিয়ে বলতেছে স্যার আমার হাতটা একটু গোন্য বলেন তো দেখি আমি আমার কপালে কি আছে এমনি হাত দেখিয়া ডাক টাক দেখে গোন্যা টনা বলতেছে তোমার কপালে মারাত্মক দুর্ঘটনা আছে কইন্যার মারাত্মক মানে মারাত্মক তাহলে এই দুর্ঘটনা থেকে বাঁচার উপায় কি ক তুতবির লাগবো কি তুতবির তদ্বির হলো আমি একটা তাবিজ দিব এই তাবিজটা তুমি একুশ দিন পর্যন্ত পানিতে সুবাইয়া সকালবেলা খালি ফেদে ভালি খাইবা চিন্তা করেন সকালবেলা আবার খালি ফেদে শর্তটা কারণ কিছু আজগুবি কথাবার্তা বললে মানুষ বিশ্বাস করলে বাবা রে এটি হই নাইলে বড়া ফেটের কথা কইলো না কেন বুঝলি এখন ঠিক আর একুশ দিন পরে এই তাবিজটা স্কুল চ্যানেলের মধ্যে এমন এক কবলে দাহন করবা যেই কবলের মধ্যে অবিবাহিতা মেয়ে ঠামাইছে এবং বারোটা এক মিনিটে দুই মিনিট হলে তোলা বলছি কেনা তো এই কথা বলার পরে বলতেছে স্যার তাহলে আমার যে দুর্ঘটনা আছে এগুলিকে দূর হবে বলে হ্যাঁ দূর হবে আমি তু বির করবো না হর জানো আচ্ছা স্যার বুঝলাম তাহলে আপনাকে কি দিতে হবে তখন এই আছে জ্যোতিষ বলে আমার একটা মহিষ কিনা দিতে হবে যেই মাত্র বলছে মুহিষ দিতে হবে এই বেলা ছিল মনে করেন সানাক মানুষ তো পণ্ডিত মানুষ বাটা কোম্পানির নতুন স্যান্ডেলি মাত্র গাজীপুর থেকে কিনে নিছে ফা থেকে খুললা দুইটা গালের মধ্যে দিরিং দিরিং করে মেরে দিছে দেও জুতার বাড়ি খায় এখন গণক কম মাইরে কিতা কইরে কিতা মানে জুতার বালি দিলাম জুতার বালি দিলাম আমার কহলে যে দুর্ঘটনা আছে ইটা বুঝতে পারছেন আমার কাছে আসলে যে জুতার বেরি খাইবেন সকালে বুঝতে পারছেন না এমন কিছু গনক টনক এলাকার মধ্যে আসত হজরুল তোমর বলে যখন বিশ্বনবির হম তুদ্দলিল আলামিন আয়াত তালাম কুলি বুঝাই দিলেন অমা হুয়া বে খাওলি সাহি তিনি কুলুক কুবিলে। তখন হজরত তুমর বলে আমি ধারণা করলাম উনি যদি কুবিল হয় তাহলে তো বল জ্যোতিষ বা গণক হবে নতুবা আমি তো কাবা শরীফের দেওয়ালের পিছনে তিনি নামা যে আমান মলের কথা না জানে কেন মজুরি খালচি কেনে এমনি হজরত ওমর বলেন না এই কল্পনা যখন আবার করলাম যে উনি কবি না হলে জ্যোতিষ হবে আবার দেখি আবার অন্য ধরনের আয়াত তেলাওয়াত করে যে আয়াতের মাধ্যমে উনি বোঝাতে চাচ্ছেন তিনি দুনিয়ার কোন সাহিত্য কবি অথবা দুনিয়ার কোন জ্যোতিষ বা গণক নয় তো হজরখন না وما هو بقول كاهن قليلا ما تذكرون يا جل حضرت مربلي أمي الله نبي رحمة যখন ধারণা করলেন তিনি দুনিয়ার কোন জ্যোতিষ বা গণ কবে এমনি আমি শুনিল আলামী নামাজের মধ্যে থাকা করলেন ও মা কামনি কাকিন তিনি দুনিয়ার কোনো গণ বা জ্যোতিষ নয় সুভান্নাজু নেকান হনিলা কারণ অল্প সংখ্যক মানুষ তোমরা তাহা অনুদাবন করলো অদ্র তোমার বলি আমি যখন কবি থেকে উনাকে জ্যোতিষ মনে করলাম উনি নামাজ মধ্যে আয়া তলাওয়াত করে আমার দোনোটা ধারণা কল্পনাকে তিনি কর্ণন করে দিলেন ও কবি ওলা জ্যোতিষনা তাহলে তিনি কে কি তলাওয়াত করেন ইন্নী হযরত উমর বলে এমনি দেখলাম রহমাতুল লিল আলামিন নামাজের ভিতরে তলাওয়াত করতেছেন তাঞ্জিলুম মির রাব্বিল আলামিন তিনি যা তলাওয়াত করেন গোটা পৃথিবীর মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল কিত ঐ

আমি নাজিল করেছি শুধু এমন লাখ আমি কোরণ শরীফ হেফাজত করার দায়িত্ব নিয়েছি তাই কোলানের বিরুদ্ধে ষড়যন্ত্র আগে ছিল যেমন আল্লাহর কোরআনকে মিঠাইতে পারে নাই এখন আছে কেমন পর্যন্ত ষড়যন্ত্র করা হবে আমরা জানিয়ে দেই আল্লাহর কোরআন থাকবে আল্লাহর কোরআন ওয়ালানা থাকবে কিন্তু তোমরা পৃথিবীতে থাকবে না বেশি দূর গেলাম নাই কিছু বাস্তব তত্ত্ব দেওয়া যায় দিতামনি। নি এখন না কিছুদিন আগে জানে আমাদের বন্ধু প্রতি দেশ মহাব্বতের দেশ ভারত এই ভারতের মধ্যে যে ছাব্বিশটা আয়াত পরিবর্তন করার রিড করছিল মনে আছে নি আলোচনা কেমন দেশের মধ্যে হিন্দু শাসিত মোদী যেই দেশের মধ্যে মুসলমানদের কেতে মনটা ভালো লাগে না ঠিক না ফারলে গোলা টিপো মারিলে তো ঠিক না এমন একটি মুসলিম বিদ্বেষী রাষ্ট্রের সর্বোচ্চ আদালতে কোরআন শরীফের ছাব্বিশটি আয়াত পরিবর্তন করার পক্ষে না বলে ছাব্বিশটি আয়াতের পক্ষে রায় দেওয়ার মাধ্যমে প্রমাণিত হয় আল্লাহর কোরআনকে পৃথিবীর কেউ ধ্বংস করতে পারবে না ধরে ভালো ঠিক না কারণ যিনি রাই দিবেন এই বিশাল কত কোরআন বিদ্বেষী মজুর এখন ঠিক না কিন্তু কেন রাইদা দিল রাই দেওয়ার কারণ আল্লাহ যে বলেছেন আমি কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছি তাই কোরআন বিদ্বেষীর মেদাটা ঘুরাইয়া কলমটা কোরআনের পক্ষে চালাইতে বাধ্য করেছেন জোর এখন ঠিক কিনা আরো জোর এখন ঠিক শুধু তাই না আরো কইতাম নি আরো জোর এখন এই দেশ যখন ইংরেজরা শাসন করতে করতে শোষণ করা শুরু করছিল এর শেষ পর্যন্ত মুসলমানদের ঈমান আমলের মধ্যে আঘাত করতে শুরু করছে তখন এই দেশ ইংরেজদের হাত থেকে স্বাধীনতার ডাক যিনি দিয়েছিলেন তিনি ছিলেন একজন আলেম মৌলানা সাবধি না সাবদুল্লিজিজ মহাদেশে দেহলবির আহাম্লাহ আলাই তিনি ফতোয়া দিলেন ভারত উপমহাদেশ এখন দারুন হলফ হয়ে গেছে ইংরেজদের হাত থেকে এই দেশ স্বাধীন করা সকলের ফল ফলন এজন্য ওনার ফতোয়াকে লক্ষ কেন্দ্র করে এই দেশের আলি মোলামা পীর মুসজিদ মুসলমান আপমর জনতা প্রত্যেক টিলাগুলি ইংরেজদের হাত থেকে দেশ স্বাধীনতার জন্যে সশস্ত্রভাবে যুদ্ধে নেমেছিলে দুলেক্ষণ ঠিকনা আরো দুনাখন ঠিক না তাহলে এখানে বোঝা যায় এই ভারত উপমহাদেশ দেশ স্বাধীনতার বীজ বপন করছে আমরা নজরে ঠিক না যদি ফতো না দিত তাহলে এখনো ব্রিটিশটার গোলাম হইয়া জিসার সার জিসার সার যে স্যার বলতে হইতো ঠিক না কিন্তু এর ফলো আমরা দেশের কিছু মানুষ আমরা কুচা দেয়া স্বাধীন হচ্ছে শক্তি। শক্তি একটা মানাত্মক মিথ্যা অপবাদ কারণ বাংলাদেশ স্বাধীন করার জন্যে বাংলাদেশের শত শত মুক্তিযোদ্ধা ছিল আলেম আলেমা কারু ছিলা সিন্নি খাইলে মুল্লা চিনলানা সেদিকে যেতে চাই না ইংরেজরা যখন দেখলো এই দেশের মধ্যে সবাই কৃপা গেছে আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিছে তখন ইংরেজরা গোয়েন্দা লাগাইলো কতক্ষণ তথ্য দেওয়ার জন্য কৃষির ভিত্তিতে ভারত উপমহাদেশের মানুষ আমাদের বিরুদ্ধে কেঁপে গেল যুদ্ধ করার জন্য বাধ্য হল তখন গোয়েন্দারা রিপোর্ট দিল স্যার এই দেশের আলমা মুল্লারা ফতোয়া দিছে আপনাদের বিরুদ্ধে অস্ত্র ধরার জন্য ইংরেজরা তখন বলে মূল্ না কৃষির ভিত্তিতে ফতোয়া দিল ওই আসল কথা তখন গোয়েন্দারা বলে কোরআনের ভিত্তিতে তাদের ধর্মীয় কিতাব কোরআন নাকি বলে এই দেশে এখন আপনাদের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ ইংরেজরা বলে যে কোরআনের আলোকে মূল্যারা ফতোয়া দে কোরআনই রাখতাম না আসতে করলে না উজুবিলে লাগতো না উজুবিলে তখন দেখা গেল ইংরেজরা চলে বলে কৌশলে বিভিন্ন বাইনা ধরে কথা বলছেন মুসলমান শরণমলা মলা মুসলমানের গড় থেকে তিন লক্ষ কোলান শরীফ চিনিয়ে নিয়ে আগুন দিয়ে সার কার দিয়েছে আল্লাহর কোলানকে ধ্বংস করার জন্য আচ্ছা বলুন তো দেখি আঠারোশো চৌষট্টি খ্রিস্টাব্দে তিন লক্ষ কোলান শরীফের এডিশন ভলিউম জ্বালিয়ে পড়ে কি আল্লাহর কোলানকে ধ্বংস করতে পেরেছে আলোচনা কাল পারবেও না গোটা পৃথিবীর ছাপাখানা এবং কোরআনের এডিশন যদি কে চালিয়ে জানিয়ে সাল কাল কলা দেওয়া হয় আল্লাহর কোরআন ধ্বংস করতে পারবে না কারণ গোটা পৃথিবীতে আজ পর্যন্ত ছয় কোটি মুসলমানের সিলার ভিতর আল্লাহর কোরআন হেফাজত করে রেখে দেওয়া হয়েছে গলা চুলি দিবা কিন্তু এই জায়গার যে কোরআন আছে এটা কেন নিবা মজুরি খালছি পঙ্গু খুলে কিন্তু এখানে যে আছে এটা তো তোমার আপনি জন্তু দিয়েও করতে পাতা না আর যদি এখন হচ্ছে কিনা এই জন্য এক লোক কি কইতামনি আর যদি এখন যদি আগুল লেগে যাই ফু যাই যদি আগুল লেগে যাই ফু যাই পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারা বে পবিত্র কোরআন ঠিক না যদি আগুন যাই পুরে যাই যদি আগুন যাই পুরে যাই পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবেনা পবিত্র কোরআন জরেকল ঠিক সই কুটি হাফেজ কোরআন আল্লাহ রাব্বুল আলামিন তয়াল করে দিয়েছেন সই কুটি মুসলমানের হৃদয়ে আল্লাহর কোরআন সেভ করে লিখে দেওয়া হয়েছে যেরকম ঠিক না সুতরাং যতই চেষ্টা করে বিশ্বের মানচিত্র থেকে আল্লাহর কোলানকে ধ্বংস করা সম্ভব কেমনে সম্ভব না আর একটু ঘটনা করলে বুঝবেন কইতামনি আর এখন বহুত আগের ঘটনা এটা মেশাল স্বরূপ উপমা দৃষ্টান্ত স্বরূপ বলতেছি বুঝার জন্য প্রসঙ্গটা সহজে বুঝবেন অনেক সময় দেখবেন মানুষ অনেক সময় মানুষের সাথে বন্ধুত্ব করে ফ্যান মজুর ঠিক না যদিও এখন আমরা সমাজে বন্ধুত্বের নামে নোংরামি চলে মজুর এখন ঠিক না ছেলে মেয়ে বন্ধুরে রে বন্ধু বানা মেয়ে ছেলে রে বন্ধু বানা ছেলে আর মেয়ে এটা বন্ধুত্ব হতে পারে না ফ্রেন্ডশিপ না এটা নোংরা মিজুল এখন না আর ওজুল এখন টিকে না বইফেল গানফেল বলতে ইসলামের সাপোর্ট করলাম কোন দলের বন্ধুত্ব ভিন্ন লিঙ্গের সাথে হতে পারে না জুলে এখন টিকে না আমরা তো একবারে আমরা আধুনিক মানুষ কোন মাইন্ড নাই ডন মাইন্ড আমার গার্লফ্রেন্ড আমার বয় ফ্রেন্ড ইত্যা বই ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড নাই তো চরিত্র হরণ করার ফ্রেন্ড আর ওদের এখন ঠিক দুই লোকে বন্ধুত্ব করছে দুই পুরুষ হয় একজনের বাড়ি গ্রামে আর একজনের বাড়ি শহরে তো একদিন শহরের বন্ধু বলতেছে বন্ধু তোমার বাড়িতে তো আমি এক দুইবার আসলাম কিন্তু তুমি তো আমার বাসায় কখনো বেলাইতে যাও নাই সুতরাং আগামী ঈদে যদি না যাও তাহলে বন্ধুত্ব কাঠ কাট করে দেবো উনি চিন্তা করলো আমি গ্রামের মানুষ বিভিন্ন কাজে শহরের বন্ধুর সহযোগিতা লাগে সুতরাং বন্ধু নষ্ট হবে এটা তো কখনো হতে দেওয়া যায় না বন্ধুত্ব রাখতে হবে তখন বলতেছে ঠিক আছে তোমার বাসায় বন্ধু আমি যাব এই দৃষ্টিকোণ থেকে বন্ধুত্ব রাখার জন্য উনি তখন নিজে শহরের বন্ধুর বাসার মধ্যে উনি গেল যাওয়ার পরে দেখা গেল শহরের বন্ধু তাহলে বিভিন্ন ধরনের খাবার টাবার দিয়ে যখন মনে করেন যাবে তখন ঘুমানোর আগে শহরের বন্ধুর গ্রামের বন্ধু বলতেছে বন্ধু ঘুমানোর আগে তুমি কারেন্টের বিদ্যুতের লাইটটা নিবাইয়া ঘুমাইও আর আমি পাশের রুমে আছি তখন সুমি দেখবেন তো এমন কিছু মানুষ আছে যাদের সামনে যদি কারেন্টের বিদ্যুতে লাইট জ্বলে জিন্দেগি তো ঘুমাইতে পারতো না মজুরি এখন আছে না নাই আমি নিজে এমন আমার যদি একবারে ফুলের বিছানা দেন ফাঁকার বিছানা আর একটা লাইট দেন আমার জীবন হলে ঘুমোতে না তনি তখন কাপড় টাপড় খুলে লাইটটা যখন নিবাইতে যাবে কেমনে নিবাবে এই সিস্টেম তার জানা নাই কারণ গ্রামের মানুষ তো এ এখনও এমন মানুষ আছে যারা এই আধুনিক প্রযুক্তির অনেক কিছুই ব্যবহার করতে জানে জানা দেখছি না শহরের বন্ধু তো পাশের রুমে আর গ্রামের বন্ধু বন্ধুটা কিভাবে উনি ভাবছে প্রত্যেক দিন যে গোমানোর আগে কেন টিনের বাতি অথবা মোমের বাতির এইভাবে থাফা দেয়া অথবা ফুক দেয়া নিবা এই কারেন্টের বিদ্যুতের লাটটা হয়তো হু দিয়ে নিবাইতে হবে এজন্য তিনি ফুল ফুলের মধ্যে দাঁড়াইয়া ফু যতই ফ্লুরের দাঁড়ায় ফুদে দে এই কারেন্টের লাইট নিব আরো জনে ক মানুষ তো বাপদা সারি বড় লাইট কাশি গিয়ে ফু দিতে হবে তাই টেবিলের হলে দাঁড়ায় ফুয়াইতেছে নিবনি হাসি দিয়ে না এটা কিন্তু আমি বোঝানোর জন্য কি বোঝাইতে চাচ্ছি হলে বুঝবেন এখন চিন্তা করলো টেবিলের হলে না চেয়ার হলে দাঁড়ায় টেবিলের হলে চেয়ার না কে চেয়ারে দাঁড়ায় ফুয়াইতেছে কোন তো নিবনি আলোচনা এখন এদিক দিয়ে ওনার ফুক দেওয়ার আওয়াজে ভেন্টিলেটারের ছিদ্র দিয়ে যে ওনার বন্ধুর বাসার মধ্যে গেল উনি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কাই চলবো না এত রাত্রে বিষাক্ত সাপের মতো কেরা সা সা করতেছে দৌলে আসছে এইসব দরজার মধ্যে যখন দিল দরজা খোলার ফলে তাকায় দেখে ইল্লা লীলা গ্রামের বন্ধু তো মাথা থেকে পা পর্যন্ত যে গাম ফটতেছে রসগুল্লার শিরার মতো কি লাগ দিলেন পয়তে চিনিবে না তখন সহলের বন্ধু মুস্কি মুস্কি হাসে আর বলি বন্ধু ঐdere ভুক দিলে নিবদলা গো কেমনে নিব বলি সয়াস লাগবো বুঝলে এখন ঠিক কি না সয়াস কয় গো দেওয়ালে ওই কানান্তের লাইটের সয়াস যেমন দেওয়ালে আল্লাহর কোরআন নামক প্রজ্বলিত লাইডের সয়াস হল লুহে মাহফুজে ঠিক আর বুঝলে এখন ঠিক কি না ঠিক এই কানান্তের বিদ্যুতের লাঠি যেমন هوا নিবানো যায় না আল্লার দ প্রজ্জ্বলি চলা কোৰালীর বিৰুদ্ধে দুশ্মলি আর স্বজন থকা বিশ্বের মালচিত্র থেকে কোলাল কেনিবা মজা বেলা কল থেকে না এইযে হইলে আসল কথা এটা এমন কথা না ঘটনার প্রেক্ষিত কোলালের আয়া তো আছে কইতামনি ইঅৰি তুল ফি তুলসী ও নু والله مطم نُورِكِ ولو كره الكافرون আল্লাহ বলেন কোরআন বৃদ্ধি তারা ফুক দিয়ে আমার দেওয়া প্রজ্বলিত লাট কোরআনকে নিবিয়ে দিতে চায় অল্লাহ মতি মনোরিখি আল্লাহ বলেন আমি লাটকে প্রজ্জ্বলিত করতে চাও ওলাও কারি হালকা ফিরুন যদিও অমুসলিমরা কোরআন বৃদ্ধি আমার এই লাটকে তারা অপছন্দ করে লক্ষ্য করে দেখেন এই বিদ্যুতের লাটকে যেমন হোয়া কেউ নিবাইতে পারে না আল্লাহর দেওয়া লাট কোরআনকে ষড়যন্ত্র আল ফুক দিয়া বিশ্ব থেকে নেবানো সম্ভব হবে না যে ঠিক এইটাই আমার প্রসঙ্গ তো আসুন বক্তা ছিলাম আল্লাহ রব্বুল আলমিন কোরআন নাজিল করেছেন এবং কোরআন শরীফের হেফাজতের দায়িত্ব নিয়েছেন আমরা সকলেই মুসলমান হিসাবে আমাদের ধর্মীয় গ্রন্থ হিসাবে কোলান শরীফের হক বা দায়িত্ব আদায় করার চেষ্টা করি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে তৌফিক দান সকলে বলুন আমিন আজকের মতো বক্তৃতা এখানে শেষ করলাম ও আখলি দাওয়ানা আল আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন